আমেরিকায় প্রতি বছর প্লেনের সাহায্যে মাছের বৃষ্টি করানো হয়, কারণ জিনিসটা দেখতে অনেক স্যাটিসফাইং। এজন্য নয়, বরং আমেরিকায় পাহাড়ে অবস্থিত এই সমস্ত জিলে মাছের আবাদি বাড়াতে ওইখানকার গভর্নমেন্ট প্রতি বছর প্লেনের সাহায্যে এইভাবেই জিলগুলোতে মাছ ফেলতে থাকে, যাতে মাছের পপুলেশন বাড়ে আর পাহাড়ে আসা হাইকার্স মাছ শিকার করে খেতে পারে। আর মাছগুলোকে কম উচ্চতা থেকে অনেকগুলো পানির সাথে পালানোর কারণে 90-95% মাছ এই স্কাই ডাইভিং এ সার্ভাইভ করে যায়, যেগুলোকে পরে হাইকার্স আরামসে ধরে খেয়ে নেয়।